soda soda jai tuni pani soda soda jai tuni mushai pana utna nare gadi koi karna soda soda shukriya shok amontron janai prithibite chattogram e je chattogram er ajker ayojone ajker ব্যক্তিত্ব এই জনপদের অন্যতম নক্ষত্র সন্তান আমাদের গৌরব আমাদের অহংকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভূতবিজ্ঞানী প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলামকে আজকে স্টুডিওতে পেয়ে প্রথমে জানতে চাইব প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম আপনি উন্নত বিশ্বের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন এবং অধ্যাপনায় প্রায় আড়াই দশক শেষ করে বাংলাদেশে এসেও উদ্ভাবন এবং গবেষণায় নিয়োজিত আছেন তাও প্রায় আড়াই দশক হতে চলল তো আমরা কি তুলনামূলক বিশ্লেষণ কি পাওয়াটা ভালো লাগা মন্দ লাগা সম্ভাবনা এই বিষয়টা ছোট্ট বিশ্লেষণ যদি একটু জানতে পারি ধন্যবাদ হ্যাঁ বহুদিন ছিলাম ব্যক্তিত্ব শিক্ষার উন্নতি সাধন করব কিছু তো এরকম রাখতে পারবো সেটা আর নিজের যে আমি কাজ করি ওখানে এখন তো মানে বিদেশে এতদিন থাকার পরে এক ধরনের সম্পূর্ণ যারা অর্জন করি এখন বইটি থাকলে আমি সেটা নিয়ে গবেষণা করতে পারি তখন কোনো বিদেশ থেকে কোনো প্রবন্ধ প্রয়োজন হয় সেটা আনতে পারি এবং বিভাগে পরে আমি বেশ কয়েকবার গেছি ওখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেখানে আমি আজীবন সদস্য লাইফ মেম্বার ক্লাব হল কাজের সঙ্গে কিছু তো জড়িত কিন্তু আরো নিজের কাজ চালিয়ে যায় কিন্তু একই সাথে এই বিজ্ঞানের এবং গণিতের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এটা এই ছাত্রের মাধ্যমে আমি আর শিক্ষক করতে পেরেছে তাদের জন্য এখানে থেকে যাওয়া মানে উচিত এবং একটু সহজ হয়ে যায় তাদের জন্য বিদেশি কয়েক বছর থেকে ফিরে এসে পারিবারিক কারণে আবার এখানে ভালোভাবে সেটা খুব কষ্ট তো এই দিক দিয়ে প্রায় সবাই যারা আমার সাথে পরিচয় করে এখন হচ্ছে শিক্ষক চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বেশিরভাগ চট্টগ্রামে আছে আমাদের দেশের স্বল্প হারের দেশে উচ্চশিক্ষিত বেকারের অনুমোদিত সংখ্যা এখানে দেখা যায় যে ফিজিক্স পড়ে কেমিস্ট্রি পড়ে শেষ পর্যন্ত ব্যাংকে একটা চাকরি তাদের জন্য লোভনীয় হয় তো এখানে কেউ কেউ বলতে চাচ্ছেন এটা ব্যক্তি সমাজ আর রাষ্ট্রীয় এক ধরনের একটা অপরচুনিটি কিংবা সিস্টেম বলে আপনি কি ভাবে দেখেন দেই না অন দ্য কন্ট্রি ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট শিক্ষা আমরা এটা এদিকে এগেন্স্ট উইথ 1900 বছর আগে বেশি ভালো গেছে শিক্ষা প্রযুক্তিপূর্ণ শিক্ষা প্রমাণিত হয়ে খুবই মানে একেবারে ইটস ভেরি সিম্পল থিং ইটস এভরিওয়ান ক্যান গেট এডুকেশন দ্য মিনিমাম কস্ট শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে করতেই হবে অন দ্য কন্ট্রি যদি আমরা শিক্ষিত না হই তো বিদেশি যাওয়া না হবে যেমন আজকাল তো না সবাই উপনিবেশিকতা একটা গৌরব শিক্ষিত লোক হলে আরো সমাজটা আরো সুশৃঙ্খল হবে বা প্রকৃত অর্থে শিক্ষিত
আমি তো সে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার পরিবেশ আপনার কাছে কেমন মনে হয় সবার জন্য আপনার জন্য আপনি বলছেন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণতা নিয়ে বিদেশ থেকে এসে আপনার অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে যারা একেবারে শুরু থেকে কাজ করতে চান তাদের জন্য কি আসলে উপযুক্ত পরিবেশ যেটা পরিবেশ যে ব্যতিক্রম দেখতে পারি সেটা অন্য বিশিষ্ট এটা আমি বলেছি বিদেশ থেকে এক ধরনের বিদেশি সুবিধা ব্যবহার এখন করে বলতে চান যে প্রায়োগিক বিজ্ঞানের যেটি চর্চা বেশি হওয়া দরকার সেক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো বিজ্ঞান অথবা ভালো কোন শিক্ষা এটা তাত্ত্বিক হোক পরীক্ষা মূলক হোক কিছু আসে মহলে প্রতিষ্ঠাতা যে প্রধান বইটা জেনারেল থিওরি অফ ইন্টারেস্ট মানি এমপ্লয়মেন্ট প্রথম পরবর্তী লিখেছেন এই বইটা তাত্ত্বিক আমাদের সহকর্মী আশা করি এটার কিছু আগ্রহ পাবেন কিন্তু মূল জিনিসটা হলো তাত্ত্বিক বিষয় এটা এটা প্রয়োগ এটা প্রয়োগ কথা প্রাইভেট কথা বেসিক থিং এটা বিশেষ করে আজকাল তো বিনয় যে পার্সন হু যে গভীরভাবে আসল যে যে জিনিসটা জটিল সেটা হলো টু আন্ডারস্ট্যান্ড পরীক্ষা বিজ্ঞানের কেউ কান্ট আন্ডারস্ট্যান্ড তাত্ত্বিক বিষয়ে সিরিয়াস করেন আমি এখানে বসে করতে পারি আমার বাসায় আমরা জানি যে আপনি এখানে আসার পরে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ বলে একটি সংগঠন আছে সুপ্রাচীন সংগঠন আপনি তার সাথে সম্পৃক্ত এবং বিজ্ঞান পরিষদের সভাপতির পদ অলঙ্কৃত করে আছেন এটি আমাদের সৌভাগ্য তো সেই হিসেবে একটু জানতে চাইবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানিক বলছি আমরা রাষ্ট্রীয় বিজ্ঞান বিষয়ক উদ্যোগের পাশাপাশি এই ধরনের সংগঠনগুলো কিভাবে ভূমিকা রাখতে পারি এখন ব্যাপারটা হলো আমাদের দেশে তো প্রচুর সমস্যা জানেন ওই আর্থিক পৃষ্ঠপোষকতা প্রয়োগ করে তো ক্লাব কোন বিজ্ঞান ক্লাব যেমন আমি অন্য কলেজে এবং স্কুল ছাত্রদের সঙ্গে আমার মানে যোগাযোগ হতে পারে এদের মাধ্যমে তো আমার তো বিশ্ববিদ্যালয় থেকে চাপটা হল কিন্তু একটা বিজ্ঞান মানুষকে সমাজ সৃষ্টির জন্য বিশাল আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন যখন সুযোগ হয় তো এখন তো একটু কোনো কিছু আমার বয়স হয়ে গেছে কিন্তু ওখানে যেতে রেসপন্স পাই আমি ওদের প্রতিক্রিয়া আমি এটা বুঝতে পারি এটা অসাধারণ এবং যে অসাধারণ মানে ছাত্র শিক্ষক জনসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আপনার সেই সফটওয়্যার প্রতিষ্ঠান আমরা বলি যে রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে আপনি কাছে একটু জানতে চাইবেন দেখুন এই যে ছাত্রদের এমফিল ডিগ্রি সেটি আসতে কিন্তু আমরা এই আমাদের কেন্দ্রে প্রায় এই কত বছর এতে প্রতি আমার নতুন বিল্ডিং তো হচ্ছে প্রায় 89 1990 সময় আমি প্রায় 35 থেকে 40টা সম্মেলন ওয়ার্কশপ ইত্যাদি করতে পেরেছি যেখানে আমি তো সেদিন আর বলব বিশ্বে প্রায় 10 থেকে 15 থেকে 20 বিশ্বের সেরা বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে এসেছেন তিনজন নোবেল লাভের এসেছেন যেখানে চরিত্র আছেন প্রফেসর সালাম অনেক সেন এসেছেন তারপর যে মৌলিক আমার বন্ধু নোবেল লাভের এসেছেন তারপরে প্রফেসর রয়েছিলেন প্রফেসর আরাকি জাপান থেকে 4-5 জন এসেছেন বিশ্বের সেরা গাণিতিক প্রফেসর মৌলিক বন্ধু